পুলিশ নাকি দিনে রাতে যে কোনো সময় তদন্তের জন্য শুধু আসবে না, যে কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, যেই সন্দেহের মধ্যে পড়বে, যে কাউকে সন্দেহ হলে নিয়ে যাবে, এর মানে কি? হ্যাঁ আমরা তো এখন আর এই বাড়ির কেউ না। দেখছেন স্যার, আমি যে কোনো ধরনের কোনো মানে মিথ্যে কথা ফলস কথা কই নাই সেটা কিন্তু পুফ হয়ে গেল। আমাদের আব্বা যে বাড়িতে নাই আপনি কিন্তু সেটা সারা বাড়ি সার্চ করে দেখলেন। জি, সরকার সাহেব ফেরত আসতে তারে বলবেন সেজন্য আর বাড়ি থেকে বের না হয়। আমি এরপরে যে কোনো সময় আসব, আর এইবার এসে যদি আমি তারে না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকবেন পারেন, বিশ্বাস রাখতে পারেন, তার কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দেবো এবং দরকার হলে পরে তাকে আমরা বাড়িতে উপস্থিত রাখবো স্যার। আচ্ছা আপনাদের সবার নাম বলেন তো স্যার। স্যার আমাদের সবার নাম লিখবেন কি জানি স্যার? সেটা জানা কি খুব জরুরি? নাম জিজ্ঞেস করছি, নাম বলেন না স্যার। আমি করছি, সে হচ্ছে আমাদের বড় ভাই, তার নাম হচ্ছে ভাসান, আর মাইজে ভাইয়ের নাম হচ্ছে তুফান, আর এটা হলো আমাদের সাইজে ভাই, এর নাম হচ্ছে হারান, আর আই এম জুরিয়ান, আমার নাম জুরিয়ান, আর আমাদের ছোটো যে ভাই তার নাম হচ্ছে পাশান, আর বাড়ির ভিতর যাক দেখে আসলেন আমাদের ফুপু, তার নাম হচ্ছে জুলেখা, আর এ হচ্ছে আমাদের দুলে ভাই মিস্টার ফারুক, আর আমাদের যে বোনেক দেখলেন ভেতরে মানে এই দুলে ভাইয়ের হচ্ছে ওয়াইফ মানে আমার বোন, তার নাম হচ্ছে টুনটুনি। এই হচ্ছে আমাদের মোটামুটি সরকার বাড়ির এখনকার মেম্বার। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনারা কি কেউ কিছুই জানেন না স্যার? কোন কোন বিষয়ে স্যার? আরে আপনাদের ছোট মেয়ের মার্ডারের বিষয়ে। না স্যার আমরা ঘুনাক করেও কিছু জানি না স্যার। স্যার আমিও কিছু জানি না স্যার, বিশ্বাস করেন এই দুই চোখ শুয়ে করছি স্যার, যদি মিথ্যা কথা কয়ে থাকে তাহলে পরে চোখ দুটো কানা হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। শুনেন ফারুক সাহেব, এদের সবাইকে বলে দেবেন কেউ যেন বাড়ি থেকে পালানোর চেষ্টা না করে, যদি পালায় তাহলে ধরে নেব যে এরা সবাই ঘটনার সাথে জড়িত। মেসেজ ক্লিয়ার স্যার, এই বাড়ির সকলেই কেউ সন্দেহের বাইরে থাকবে না, তাই তো? ঠিক আছে। স্যার যদি একটু ডাবের শরবত খাই দিতেন স্যার। এত কথা বলো কেন, বারবার ডাবে শরবত ডাবে শরবত কি হইছে? জি স্যার, এর পরে আসলে করে খাবেন স্যার, আমি নিজে গাছে উঠে স্যার ডাব খাই। এরে চুপ করো তো কেউ। গোষ্ঠী শুদ্ধ আসামি হয়ে গেছে কিনা জুরেনের সব কথা তো মিলে যাচ্ছে রে টুনটুনি। জুরেন যে কলো ট্রেনের থেকে ধাক্কা দিয়ে ফেলায় মাইরে ফেলার প্ল্যান করে নাকি শ্বশুরবাড়ি যাবার চাইছিল। তোমাকারে জামাই এই কথা মেলা আগে আজ করেছিল, আমাক বারবার কইছিল যে এখানে থাকে বিপদে পড়ার কোনো দরকার নাই, চলো আমরা চলে যাই। আমি আরো উল্টা আব্বার পক্ষ নিয়ে তার সাথে ঝগড়া করেছি। কিন্তু তোর আব্বা এরকম একটা কাম করে ব্যাপারে সেটা আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় না রে টুনটুনি। ও বাবা, পুলিশ কি গেছে? অনেক কষ্টে বিদায় করেছি, তবে তদন্ত চলমান, তদন্তের স্বার্থে পুলিশ নাকি দিনে রাতে যে কোনো সময় তদন্তের জন্য শুধু আসবে না, যে কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, যেই সন্দেহের মধ্যে পড়বে, এ কথা কয়ে গেল। যে কাউকে সন্দেহ হলে নিয়ে যাবে, এর মানে কি? হ্যাঁ আমরা তো এখন আর এই বাড়ির কেউ না। এসব কথা কয়ে লাভ নেই টুনটুনি, আমরা যেহেতু সরকার বাড়িতে উপস্থিত আইনের নিজস্ব গতিতেই আমরা সন্দেহের তালিকায় স্থান পেয়ে গেছি। কর্মকর্তা আমাকে সকলের নাম লিখে নিয়ে গেছে। তাই নাকি? হুম, এখন তো মনে হচ্ছে এই বাড়ি আসাটাই ভুল হয়ে গেছে। ভুল যা হয়ে গেছে এখন সেগুলো কালচার করে কোনো লাভ নেই, আইন তার নিজস্ব গতিতে চলবেই, সরকার সাহেবকে ধরা দিতেই হবে। আমি ফারুক নাকি ডাকাত বাটপার প্রতারক, এখন তালিবরে সরকার সাহেবের নামের পিছে কি জগৎছে, খুনি।
নৃশংসভাবে একটা মহিলাকে হত্যা করে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে।